অসময়ের বন্যা আর বৃষ্টির আগেই ফসল ঘরে তুলতে বছর জুড়ে সবজি চাষে ঝুঁকছেন কুড়িগ্রামের মীরের বাড়ি গ্রামের কৃষক। বছরের পুরোটা সময় সবজি চাষ করা হয় বলে গ্রামটি এখন পরিচিত সবজি গ্রাম হিসেবে। এই গ্রামের কৃষকদের সমন্বিত সাফল্য সারা বছর সবজি চাষে উদ্বুদ্ধ করছে আশপাশের এলাকার চাষিদেরও। হুমায়ুন কবির সূর্যর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। ভোরের কুয়াশা না কাটতেই ফসলের মাঠে ব্যস্ত কৃষক, ধান কিংবা সবজি সারা বছর জুড়েই চাষ করেন সবজি গ্রামের চাষিরা। একসময় কুড়িগ্রামের রাজারহাটের মীরের বাড়ি গ্রামটি ছিল আর দশটা গ্রামের মতোই। ধান চাষ করে প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে সব হারাতে হতো চাষিদের, তাই উৎপাদন নিয়ে অনিশ্চয়তায় ছিলেন তারা। জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাইয়ে ফসল বাঁচাতে তারা স্বল্প মেয়াদে ধান ও আগাম সবজি চাষ শুরু করেন। এতে সফলও হন তারা। দুর্যোগে এখন আর ফসল হারিয়ে নিঃস্ব হতে হয় না তাদের, ফলে অন্যান্য গ্রামের কৃষকও বছর জুড়ে আগাম সবজি চাষে আগ্রহী হয়ে ওঠেন। পাল্টে যেতে থাকে এই গ্রামের চিত্র। নিজেদের প্রয়োজন মিটিয়ে আশপাশের জেলাতেও এই সবজি পাঠাচ্ছেন কৃষকরা। আবহাওয়ার সঙ্গে খাপ খাইয়ে আমরা মীরের বাড়ি অঞ্চলের যে পুরো গ্রামটা আছে আগাম শাকসবজি চাষ করে বেশ সফলতা পাচ্ছি। ঢাকা চিটাগাঙ্গে পাইকারি নেয়, আমাকে আর বাইরে বেচা লাগে না, আমার এই বাড়িতে ক্লিয়ার হয়ে যায়। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় মীরের বাড়ি গ্রামের মানুষের উদ্যোগ পাশের উপজেলাগুলোতেও ছড়িয়ে দেওয়ার প্রত্যাশা পরিবেশ অধিদপ্তরের। তারা নিজেরা যেমন সবজি চাহিদা নিজেরা মিটাচ্ছেন, পাশাপাশি অন্যান্য জেলাগুলোতেও আমাদের সবজি রপ্তানি করে আমাদেরকে উপকৃত করছেন। তো আমরা এই যে একটা দৃষ্টান্ত, এই মডেলটা পার্শ্ববর্তী গ্রামগুলোতে ছড়িয়ে যাক আমি আশাবাদ করছি। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় এমন উদ্যোগে আশার আলো দেখছে স্থানীয় কৃষি বিভাগ। জলবায়ুর যে পরিবর্তন মোকাবেলায় তারা তাদের যে চেষ্টাটা, এটা একটা ভালো ভূমিকা রাখবে এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় আমাদের যে করণীয়, আমার মনে হয় যে এর মাধ্যমেই হয়তো আমরা একটা নতুন দিকের সন্ধান পাবো। কৃষকদের সমন্বিত সাফল্যে গোটা জেলার চাষিরাও অনুপ্রাণিত হচ্ছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। Desk report, News24.